মানবাধিকার কর্মী সুলতানা কামালের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার জেরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা একই সাথে বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে যেই গুম খুন হয়েছে তারও নিরপেক্ষ তদন্ত চেয়েছেন অনেকেই তবে এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি নন রুহুল কবির রিজভি যদিও বিতর্কের মধ্যেই সুলতানা কামালের দাবি তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে গুম বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের অযৌক্তিক তালিকা নিয়ে প্রতিক্রিয়া জানান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল যেখানে গুম নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে উল্লেখ করা হয় আর এই বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে তীব্র প্রতিবাদ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ভাষা সংস্কৃতি ধর্ম বিশ্বাস এগুলো কে বিশ্বাস করে না তবে বিএনপির এই নেতার বক্তব্য ভালোভাবে নেননি দেশের বিশিষ্ট জনেরা তার বক্তব্যকে আক্রমণাত্মক অসংবেদনশীল কুরুচিপূর্ণ উল্লেখ করে বিবৃতি দেয় দেশের বাইশ বিশিষ্ট নাগরিক তারা মনে করেন সুলতানা কামাল কোনো দলের নয় তিনি রাষ্ট্রের সম্পদ সামনে নির্বাচন আসছে এই সময়ে সুলতানা কামালের মতো বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন একজন মানবাধিকার সংগঠককে এভাবে কথা বলা এটার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এর মধ্যে দিয়ে হয়তো একটা রাজনৈতিক লোটার চেষ্টা আছে তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং একই সাথে বিএনপি আমলে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার দাবি করছি এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি বিএনপির মতো বড় রাজনৈতিক দলের কোনো সিনিয়র নেতার এমন মন্তব্য করা শোভনীয় নয় বলে জানান ইতিহাস বিভাগের এই অধ্যাপক তিনি বলেন এই মন্তব্যের জন্য রিজভিকে ক্ষমা চাওয়া উচিত আমি প্রত্যাশা করব যে তিনি তার বক্তব্যকে প্রত্যাহার করবেন তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং তিনি এই বিষয়টা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে তিনি উদ্যোগী ভূমিকা নেবেন তবে এ বিষয়ে নতুন করে মন্তব্য করতে রাজি নন রিজভি আর সুলতানা কামাল বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে ইন্ডিয়া টুডে দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা